জন্য এখন 12টা বাজতে মাত্র 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 কটা বাজে কটা বাজে আর দেখো বাবু কি করছে, আর মেসো এসছে, মেসো সকালবেলা এসে সবজি কাটতে দিয়েছে, বসিয়েছি, বাঁধাকপি কেটে দিয়েছে, আমার পালং শাক কেটে দিয়েছে। চলো, আমার রান্না বান্না হয়ে গেছে, দেখো বাসন ধোয়া হয়ে গেছে আর রুটি বানানো হয়ে গেছে। এখন হচ্ছে সকালের খাবার দেব। দেখো এটা পালং শাক করেছি আর এখানে মাছের ঝোল করেছি। এটা কি মাছ আমি বলতে পারবো না, বাস এনে দিয়েছে, আমি রান্না করেছি। আর এটা উচ্ছে ভাজার জন্য এই আলু ভাজাটা দিয়ে খাবে। তো চলো খাবার দিয়ে নিই, মেসোও রয়েছে, মেসোকেও দেবো। তো রুটি দিয়ে নিই, আর রান্না তো হয়ে গেল, এটাও নামাবো। চলো, আর আমি রেডি হয়ে নিই, তারপরে কোথায় যাবো তোমাদেরকে বলবো, অবশ্যই দেখতে থাকো আমার ব্লগটা। দেখো গিফট চলে এসেছে, দাও। কি এটা, খুলে দেখবো তো এখনই? সকাল সকাল গিফট চলে এসেছে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি, টাকা পেমেন্ট করে নিই তারপরে। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন বেরোবো বাবুকে নিয়ে। খুব তাড়াহুড়ো করছি, সব কাজকর্ম শেষ করে এখন তাড়াহুড়ো করে বেরোবো বলে। আর এইদিকে আমাদের গিফট চলে আসছে ফ্লিপকার্ট থেকে, তো চলো এটা ওপেন করতে হবে। তো ওপেনটা এখন করব কি পরে করব? এখন করব, পরে করি, ঠিক আছে? আচ্ছা তাহলে তাড়াতাড়ি কর, ওপেন কর, খুলে নে। তুই পারবি? এটা কাটতে হবে, দাঁড়া দাঁড়া, চাকু নিয়ে আসি, চাকু নিয়ে আসি, চাকু। আমি খুলে দিই না, আমি একটু খুলে দিই। তুই এত ব্যস্ত কেন? এটা তো আমার কাজের জিনিস, আমার কাজের জিনিস, তুই এত ব্যস্ত হলে হবে না। এই দেখো একটা, দুটো চকচক করছে না বাবা, আর এটা ছোটটা তিনটে। আমার জন্মদিনের আগেই জন্মদিনের গিফট পেয়ে যাচ্ছি গাইজ, আমার জন্মদিনের গিফট। কালকে দুটো কুর্তি নিয়ে দেখো বাবা, অনেক গিফট পেয়ে গেছি, তাই না বাবা? কেমন বলো, দাঁড়া একটু দেখাই, দেখো দেখাতেও দেবে না তোমাদের। গিফটের সাথে আমাকে এই দুটো গিফটও দিয়েছে ও, তো গিফটই গিফট। আর দেখো এই দুটো গিফটও সুন্দর ও দিল, এই দুটো তো এই দুটোও দিল ওর সাথে। মানে ও যে আমাকে গিফট এত সুন্দর দিয়ে দেবে এত তাড়াতাড়ি, এত আশা হয়নি, আমি বুঝতে পারিনি। ও আমাকে ভালো গিফটই দেয়, যতবারই দেয়, তো এই দুটো গিফট হলে হবে না, ঠিক আছে? ওর কাছে একটা ভালো আর একটা গিফট চাই, তো সেটা পরের ব্লগে তোমরা দেখতে পারবা, পরের ব্লগে চেয়ে নেবো, তো দেখতে থাকো ততক্ষণ। দেখো দুধ চুরি করে খাচ্ছে, হ্যাঁ এতটা ফেলছো কেন বাবা? এগুলো পয়সা দিয়ে কিনতে হয় না? না বাবা, রান্না করেই খেতে হয়, সরি রান্না করে না, এটা গুলেই খেতে হয়।
গ্যাসের অ্যাপ্লিকেশন করে আসলাম আর টাকা তুলে নিয়ে আসলাম। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে গল্প করবো। আয় বাবা, নেই হাত ধর। অনেকক্ষণ ঘোরাঘুরি, অনেকগুলো কাজ করলাম, অনেকগুলো কাজ করার পরে এখন বাড়ি যাচ্ছি। বুঝতে পারছো অনেক কষ্ট হয়ে গেছে, আর সাথে টাকাও তুলে নিয়েছি, তোমাদেরকে বলবো বাড়ি গিয়ে। আমরা বাজার থেকে চলে আসলাম, অনেক কিছু কেনাকাটা করে, গ্যাস বুক করে, ব্যাংকের কাজ মিটিয়ে আর কি কি কাজ করেছি। বাবুর স্কুলে গেছিলাম, সেটা হয়নি, সেটা বড় কথা না, সেটাই বড় কথা, কিন্তু সেই কাজটাই হলো না। স্কুলে গিয়ে আবার ডেট দিয়েছে 1 তারিখে, মানে এত ঘোরাচ্ছে স্কুলে বলে বোঝাতে পারবো না। স্কুল যাবি তো? এতগুলো বছর অপেক্ষা করেছে, সেই সময় কোনো প্রবলেম হয়নি, আর 2-3 দিন অপেক্ষা করতে পারছি না, আবার 1 তারিখে যেতে হবে। চলো, আমি টাকা তুলে নিয়ে এসেছি, অনেকগুলো টাকা, মানে একটা দুটো না, অনেকগুলো টাকা তুলেছি। চলো তোমাদের একটু দেখাই, কারণ ATM-এ তো আমার ক্যামেরাম্যান ছিল না, সেজন্য টাকা তুলে নিই তোমাদের। আর বাড়িতে গিয়ে বলবো এই টাকা দিয়ে আমি কী করবো। চোরের থেকে বিরত রিক্সায় বসে বসে দেখাচ্ছি। এই দেখো এতগুলো টাকা তুলে নিয়ে এসেছি। তো চলো বাড়ি গিয়ে বলবো এই টাকাটা কিসের টাকা আর কি, সব কিছু শেয়ার করবো বাড়ি গিয়ে। তো ততক্ষণ দেখতে থাকো আমার ব্লগটা। এগুলো কেমনে টাকা খেল তাই এতগুলো টাকা দিয়ে খেলনা কিনতে দেবো তোকে? ওয়াও, তাই তো আমার বাবুর খেলনার টাকা, ঠিক আছে সব টাকা। তারবল হবে, তারবল হবে, লাইটিং তারবল। তো চলো বাড়ি গিয়ে কথা বলি। এটা রাজের, ও এটা বিশাল, আর এটা রাজের। এটা কালারটা খুব সুন্দর হয়েছে। হে গাইস, আমি এত দুঃখী মানুষ তোমাদের বলে বোঝাতে পারবো না, কেন বলো তো? দাঁড়াও লাইট জ্বালিয়ে নি, একটু তো লাইট জ্বালিয়ে আমার মুখটা দেখাই। আমার কালকে বার্থডে, আর কেউ আমার জন্য ভাবলো না। আমি প্রত্যেকবার না, একবারও না, 12টার সময় কেক কাটি না, সত্যি কাটি না, কারণ কেউ দেয়ই না কেক কাটতে। কারণ আমার বর দুবার আমার বার্থডে বিশাল ধুমধাম করে, একবার তো সারপ্রাইজ দিয়েছিল আমাকে, মানে প্লেনের টিকিট কেটে দিয়েছিল, ও ওখানে সেলিব্রেট মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, আর আমি এখান থেকে ফ্লাইট করে খুশ করে 2 ঘন্টায় উড়ে গেছিলাম। উড়ে গিয়ে আমরা কেক কেটেছিলাম, অনেক মজা করেছিলাম, তখন আমি ব্লগ করতাম না, ওই জন্য তোমাদের দেখাতে পারতাম না। আর আরেকবার খুব ও আমাকে ধামাকাদার ঈদ দিয়েছিল, সেটা হচ্ছে একটা, ও হ্যাঁ আমরা দীঘা গেছিলাম, দীঘা গিয়ে আর ওর বার্থডে তো আমি আগের বছরে যে লাভ রুটি বানিয়ে দিয়েছি, এবছরে আজকে রাত 12টা অবধি একটা ব্লগ হবে না? তুই তো একটা কেকের খাওয়াতে পারতি। হ্যাঁ বাবু তাও, বাবু মজা করে, আমার বাবারই ভালো, যা বলবো তাই করে। ও আমার ওর বার্থডে তো আমি ছিলাম না, ওখানে ছিলাম না, এবার রাজিতে রেখে আসতো।
তো গাইস আমার বার্থডেতে আমি নিজেই সাজিয়ে ফেলেছি, তো কিরম সাজিয়েছি চলো দেখতে থাকো তোমরা। তো এই ব্লগটা এখানেই এন্ড করব, কেমন সাজিয়েছি পরের ব্লগ 12টা থেকে শুরু হবে, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই। আর বার্থডের জন্য এখন 12টা বাজতে মাত্র 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 কটা বাজে কটা বাজে ও আর 2 মিনিট, ও মাই গড আর 2 মিনিট। চলো গাইস সবাই আমাকে উইশ করেছো, চলো পরের ব্লগ শুরু করা যাক।